আজ দেশের ছয় জেলার উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট জেলার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী 3 দিন সারা দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও তাপমাত্রা থাকবে বাড়তির দিকে। একই সঙ্গে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাবও বিরাজমান থাকবে। এদিকে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় 17ই জুন সারা দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঈদের দিনও বৃষ্টি থাকার প্রবণতা রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 72 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আজ শুক্রবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকবে। শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, ঢাকা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী রোববার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ফার্স্ট বিট তাজ, এটিএন বাংলা।